बेबी बेबी इस समय तुम कहाँ जा रहे हो? बाजार करते। बाजार करते माने? डैडी विदेशी और ऐसे जगह तुमरा आमाके पचा बासी खावाच्छो। आज आमी निजे बाजार करबो, निजे रेधे खाबो। सर विदेश गेछे, एई समय तोमार बाइरे जावा ठीक हबे ना। एखोनी जाबो, बाबा थाकबे तो किछुतेई जावा हबे ना। ম্যাডাম স্যারের অনেক ব্যবসায়িক শত্রু রয়েছে, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। দুর্ঘটনা ঘটুক আর পটকা ফুটুক, আমাকে কেউ আটকাতে পারবে না। আমি যাব যাব যাব। ওকে লেটস গো। বেবি বেবি শুনো, বেবি বেবি ये हाय हाय गाड़ी से कुरी टी साई पसंद भाई নোংরা পোষা কাদা আর যাইবেন না প্লিজ। শাট আপ ম্যাডাম, মিনতি লাগবো ম্যাডাম, আমার নেন ম্যাডাম। মায়া বাজারে আছে। সব মাছের দাম কত? 3000 টাকা অনলি। সবগুলো নিয়ে নাও। আসেন। ম্যাডাম ম্যাডাম,
अरे के कोथाय आछेन आइसे टुकड़ीटा धरेन मालटा नामान बेटा को डस मारे चले तुम एतगुल लोकर का थाई पांगसर मत एत बड़ जुड़ीते करे गरीब नाम मुस्लिम हईले मुस्लिम कमाल हईले कमाइला जाए गरीब बोले सबाई गरीबरा बोले डाके ओके ओके तुम्हार नाम गरीब आमार नाम सिमी सिम्मा नय Very glad to meet you. हाथ मिला मिलिर दरकार नाई टाका दें जाइगा गुलशाने बाजार आईने दिले दुई तीन सौ टाका दे मानुष तो कोनो दिन आनी नाई आपने ना है किछु कम दिबेन कम देब केनो तुमी न्याज्य पारिश्रमिक पाबे ओके ए तुम्हें एसो तुमी दाड़ाओ अनेक टाका आछे एगुलो तोमार जन्य आमारे तोमाइरा फलाइलेन एत टाका दामे की करू तोमार टाका तुमि जा इच्छे ताई करो तुमि आमार जीवन बाचिएछो आमि तो सामान्य ऋण शोध करछि मात्र मैडम गरीब रे टाका दिया किना जाय ना एई गरीबेर जीवन गरीब होइते पारे किन्तु आमार जीवन आमार काछे अमूल्य सम्पद एटा टाका दिया किना जाय ना
আপনারা বড় লোকরা সবকিছুই টাকা দিয়ে কিনতে চান, টাকা দিয়ে সবকিছু পাওয়া যায় না, টাকা দিয়ে ঋণ শোধ করতে গিয়া এই গরিবরে অপমান করেন না। এইখানে তো বাংতি নাই, তাই 500 টাকার একটা নোট নিলাম, যদি পারি কোনোদিন বাকি টাকা ফেরত দিয়ে যাব। এভাবে টাকা ফেলে চলে গেলে আমার নিজেকে খুব ছোট মনে হবে, মনে হবে যে আমার জীবন বাঁচিয়েছি তার জন্য আমি কিছুই করতে পারলাম না, মানুষের যন্ত্রণায় আমি ঘুমাতে পারবো না। বলো বলো আমি তোমার জন্য কি করতে পারি? যদি করবারই চান তো আমার লেগে না, বাজারে আমাগো গরিব বিনতিকে লেগে একটা বাসমান মেডিকেল ক্যাম্প করে দেন। মেডিকেল ক্যাম্প? আমগো বাজারে লোকজনের অসুখ হইলে টাকার অভাবে ডাক্তার দেখাইবে পারে না, বিনা চিকিৎসায় মরা যায়। যদি হাঁচাই কিছু করবার চান তাহলে মেডিকেল ক্যাম্প করে দেন, শুধু আমি গরিব না বাজারে সব গরিবের দোয়া পাইবেন। বাস নিজের জন্য না, বাজারে গরিবদের জন্য। ওকে হ্যালো, হারানো দাদা, তোরা এতগুলো মানুষ মহুদ্দিন চৌধুরীর একটা ছোট্ট মুরগির বাচ্চার মতো মেয়েকে খতম করতে পারলি না? তুই না বলে দেশের সেরা শুটার, তোর গুলি মিস হয় না? মিস হইল কিভাবে? ওই মহুদ্দিন চৌধুরী আমার পার্টনার ছিল, আমার সবকিছু চিটিং করে কেড়ে নিয়েছে, আর সেই শোকে আমার স্ত্রী কন্যা আত্মহত্যা করলো, আমার মুখটা খালি করে দিল। মহুদ্দিন চৌধুরীর বংশ আমি নির্বংশ করে দেব। তোদেরকে বললাম মহিউদ্দিন চৌধুরী এখন দেশে নেই, এই সুযোগে ওর মেয়েকে শেষ করে দিয়ে আমার প্রথম প্রতিশোধ নেব, আর তা না করে তোরা পরাজিত সৈনিকের মতো ফিরে এলি। বস কই থেকে একটা মিনতে এলো কিছু বুঝতে পারলাম না। ওই মিনতি আসুক আর বাঘ আসুক, ওই মহিউদ্দিন চৌধুরীর লাশ আমি মাটির নিচে শোয়াতে চাই। আমি এই গরিবের কথায় এই বাজারের গরিব মিন্তিদের জন্য মেডিকেল ক্যাম্প করে দিলাম, প্রয়োজনে হাসপাতাল করে দেব। আমগো গরিব মিন্তি গো, জাগো পকেটে টাকা নাই, গায়ে কাপড় নাই, তিন বেলা পেটে ক্ষুধা রেখা এক বেলা খায়, অগলাইগে যা করলেন আমরা আপনার কাছে চিরঋণী। আই জামগো খুশির দিন। থ্যাংক ইউ। পকেটে টাকা নাই গায়ে কাপড় নাই, পকেটে টাকা নাই গায়ে কাপড় নাই, তিন বেলা পেটে ক্ষুধা এক বেলা খাই, তবু মনে আছে সুখ থাকে সাদা হাসি মুখ, এ জীবনে আর কি যে চাই। আমরা গরিব, আমরা গরিব, আমরা গরিব, পকেটে টাকা নাই গায়ে কাপড় নাই, তিন বেলা পেটে ক্ষুধা এক বেলা খাই, তবু মনে আছে সুখ থাকে সাদা হাসি মুখ, এ জীবনে আর কি যে চাই। আমরা গরিব, আমরা গরিব, আমরা গরিব, আমরা গরিব।
ফুটপাতে দিনে রাতে করি বসবাস বড় লোকে বাঁকা চোখে করে উপহাস আইরে উপহাসে আয় রে উপহাসে কি বয়সে চাওয়া পাওয়া নাই রাতে গুনি লক্ষ তারা দিনে হাওয়া খাই আমরা দিনে হাওয়া খাই মনেতে আছে প্রেম দু চোখে স্বপন গরিবের কাছে শুধু গরিবই আপন তবু মনে আছে সুখ তাকে সাদা হাসি মুখ এ জীবনে আর কি যে চাই আমরা গরিব আমরা গরিব আমরা গরিব আমরা গরিব পয়সা বালা মানুষ গুলোর দয়া নাই রে দিলে দয়া নাই রে দিলে আল্লে বাল্লে থাকে শহরে গরিবের হক মেরে দামি গাড়ি চড়ে দামি গাড়ি চড়ে এভাবে আছি বেশি নেই কোনো ঋণ দিন আনি টানা টানি কাটে প্রতিদিন তবু মনে আছে সুখ তাকে সাদা হাসি মুখ এ জীবনে আর কি যে চাই আমরা গরিব আমরা গরিব আমরা গরিব আমরা গরিব পকেটে টাকা নাই গায়ে কাপড় নাই তিন বেলা পেটে ক্ষুধা এক বেলা খাই তবু মনে আছে সুখ থাকে সাদা হাসি মুখ এ জীবনে আর কি যে চাই আমরা গরিব আমরা গরিব আমরা গরিব আমরা গরিব আদিল খান তুই মহিউদ্দিন চৌধুরীর মেয়ের জীবনের দিকে হাত বাড়িয়ে তোর নিজের জীবন খাটো করে ফেলেছিস তোর জীবন হবে নিরুদ্দেশ নইলে আজীবন কারাবাস তুই কেমন আছিস মা এই তো বাবা আমি ভালো আছি এই যে দেখো আমার কিচ্ছু হয়নি তোর কিছুই হয়নি আমার হয়েছে এই বুকটা দেখ এটা ভেঙে চৌচির হয়ে গেছে তোর খবরটা শুনে আমার অন্তরটা ভেঙে খান খান হয়ে গেছে বাবা ওকে বাবা আর কেঁদো না আমি সত্যি ভালো আছি দেখো আমার কিচ্ছু হয়নি তবে তোর উপর হামলাকারীকে এমন শিক্ষা দিয়েছি যাতে সে কোনো দিন আমার মেয়ের উপর নজর নেই তাহলে তুমি হামলাকারীকে হত্যা করছো বাবা না না সে নিজের পাপে নিজেই মৃত্যু ঘটিয়েছে না নিজেরই মৃত্যু ঘটিয়েছে নাকি অন্য কেউ তাকে মেরে ফেলেছে তা তদন্তের পরই বোঝা যাবে চৌধুরী সাহেব আপনি কি বলতে চান আদিল সাহেবকে হত্যার দায়ে আমি আপনাকে অ্যারেস্ট করতে এসেছি মিস্টার চৌধুরী আমি যে হত্যা করেছি তার প্রমাণ আপনি হত্যা না করলেও আপনার ভয়ে দৌড়াতে গিয়ে সে মৃত্যু মুখে পতিত হয়েছে তাহলে আপনার ভয়ে যদি কোনো আসামি দৌড়ে গিয়ে গাড়ির তলায় পড়ে যায় তবে আপনাকে সে হত্যার জন্য দায়ী করা হবে আপনার ঘটনা আর এই ঘটনা এক নয় মিস্টার চৌধুরী ঘটনা এক না ভিন্ন তা আদালত ডিসাইড করবে ইন্সপেক্টর সাহেব কিন্তু এই মুহূর্তে আদালত বলছে আপনি মিস্টার চৌধুরীকে কোনো প্রকার অ্যারেস্ট
হয়রানি বা মিথ্যা হুমকি প্রদান করতে পারবেন না। এই নিন জামিনের ডকুমেন্ট। এই চলো ইন্সপেক্টর, চৌধুরীর বাড়ি থেকে কেউ খালি মুখে বিদায় হয় না। ডিউটিতে আছি, আজ চা খেতে পারলাম না, অন্যদিন এসে খেয়ে যাব। তাহলে একদিন অবশ্যই আসবেন। শিওর স্যার। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। চৌধুরী সাহেব, আসসালামু আলাইকুম। আলি চেকনা, সিমের সিকিউরিটি বদল করো, নতুন এজেন্সির সাথে কথা বলি, দশজন চৌকস গানম্যান নিয়োগ দাও। দশজন লাগবে না বাবা, শুধুমাত্র একজন নিয়োগ করো তাহলেই চলবে, আর সে হলো গরিব্বা। গরিব্বা? গরিব্বা আবার কি? বাজারে কোনে গরিব্বা, যে আমাকে আদিল খানের লোকদের হাত থেকে বাঁচিয়েছে। গরিব ভাই, আপনাকে আমার স্যার ডাকছেন। কোথায়? ওই যে। তোমার নাম পুর? আই মিন গরিব। হ্যাঁ, মা আপনার তো চিনলাম না। সারা দেশ আমাকে চেনে। হ্যাঁ, কালকে যে মেয়েটাকে বাঁচিয়ে ঝুড়িতে করে বাড়িতে পৌঁছে দিয়েছো, সেই সিমির বাবা আমি মহিউদ্দিন চৌধুরী। হ্যাঁ, আপনার নাম শুনছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনার মাইয়া খুব ভালো স্যার, আমি কো অনেক লগে লগে আমগো গরিব গলে গিয়া একটা মেডিকেল ক্যাম্প খুলে দিছে। আল্লাহ আপনার মাইয়ারে বাঁচায় রাখুক স্যার। আল্লাহ তো বাঁচাবেই, কিন্তু আল্লাহ কারো ওসিলায় বাঁচায়, আর সেই ওসিলা তুমি। তাই তোমাকে আমার মেয়ের বডিগার্ড করতে চাই। বডিগার্ড? হ্যাঁ, তুমি আমার মেয়েকে সারাক্ষণ পাহারা দেবে, যাতে কেউ তার ক্ষতি করতে না পারে। তার জন্য যত টাকা চাও আমি তোমাকে দেব। না স্যার, আমার টাকা লাগবো না, গরিব মানুষ আমি, মেহনত করে খাই, কারো গোলামি করতে পারবো না। আমার চাকরি করলে এটা গোলামি হবে না, তুমি আর গরিব থাকবে না, ধনী হয়ে যাবে। না স্যার, ধনী হওয়ার আমার কোনো ইচ্ছা নাই, আর যদি হইতে হয় তাইলে নিজে মেহনত করিও, কারো টাকা দহব না। আরে শোনো। কি শুনুম স্যার? এই গরিব গরিবের জীবনই পছন্দ করে, গোলামী জীবন পছন্দ করে না। ইয়ে বাপ। দাঁড়ান, কে আপনারা, এখানে কি চান? হেই ডাক্তার, আমার বাপ আদিল খানের লাশ কোনটা? মাই ড্যাড। এই যে এটা। বাবা, তুমি মরতে পারো না, তুমি আমাকে এপিক করে চলে যেতে পারো না। আই লাভ ইউ ড্যাড, ড্যাড ইউ কান্ট লিভ মি ড্যাড। হেই, আমার বাবাকে নিয়ে চল। ডেড বডি আপনারা এভাবে নিতে পারবেন না, ময়নাতদন্তের পর পুলিশের কাছ থেকে লাশ বুঝে নেবেন। হেই ডাক্তার, পৃথিবীর কোন ব্যক্তি নাই আমার বাবার ময়না তদন্ত করে। হেই, আমার বাবা কে নিয়ে চল। আমি আমার বাবার কবর নিজেই খুঁজব। আল্লাহ, আমার বাবার কবর আমি আজকে নিজেই খুঁজব। বাবা, ও আল্লাহ, বাবা, আল্লাহ। বাবা শুনেন, লাশের পাশে কাঁদলে তার আত্মা কষ্ট পায়, কাঁদতে নেই বাবা। তুমি বিদেশ থেকে এসেছো, বাবার লাশ নিয়ে কবর দিতে এসেছো, এটা তোমার কাজ নয়, আমরা কবর ঘুরবো। আমার বাবার কবর আমি নিজ হাতে ঘুরবো, আমাকে ঘুরতে দিন চাচা। বাবা মায়ের সন্তানের কত দুঃখ, আমার দুঃখ আমার বাবাকে বিদেশ থেকে এসে জীবিত দেখতে পাইনি। চাচা, আমি নিজেই খুঁজব। আল্লাহ, আমার বাবাকে আনো, আমার কাছে আনো, আমার বাবারে আনো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
তুমি আমার বাবাকে শান্তি দেয় আল্লাহ, আমার বাবার শান্তি দে রাখো, আমার বাবার শান্তি দে রাখো, আমার বাবা বড় ভালো মানুষ ছিল বাবা, তোমাকে এই মাটির নিচে রেখে গেলাম, তোমার কবরে কবরে এই মাটি ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, যতদিন পর্যন্ত ওই মহিউদ্দিন চৌধুরীর বংশ নির্বংশ না করে দিতে পারবো ততদিন পর্যন্ত তোমার এই কবরের মাটি আমার পোশাক থেকে পরিষ্কার করব না বাবা, দিস ইজ মাই লাস্ট কমিটমেন্ট। শোনো, আমি সিমির জন্য হোটেল থেকে স্পেশাল লাঞ্চ পাঠিয়েছি, ওকে খেয়ে নিতে বলো। কিন্তু স্যার, সিমি ম্যাডাম তো বাসায় নেই। সিমি বাসায় নেই? কোথায় গেছে? উনি বললেন গরিব্বার সাথে লাঞ্চ করবেন। কি? গরিব্বার সাথে লাঞ্চ করবে? লাল গরিব্বা ভাই, তোমাকে এসব খাবার খেতে হবে না, আপনাদেরও খেতে হবে না, সবার জন্য আমি খাবার নিয়ে এসেছি। এই যে দোকানি ভাই, তোমার খাবারের টাকা আমি দিয়ে দেব, তুমি ভেবো না, তোমার কোনো লস হতে দেব না। শোনো, আমিও কিছু খাইনি, এসো আমরা সবাই মিলে খাবো, চলো চলো। আপনার এই খাওন গরিবের পেটে সইব না। আরে না, খুব ভালো খাবার, খেলেই বুঝতে পারবে, ভালো ঘি দিয়ে রান্না করা হয়েছে। কইলাম তো, ঘিয়ের পাক গরিবের পেটে সইব না, এই খাওন আমি খাইতে পারব না। এসব কি বলছো? আমি নিজে বাবুর্চিকে দিয়ে সকাল থেকে বসে বসে রান্না করিয়েছি, আর তুমি খেতে পারবে না? হ্যাঁ ম্যাডাম, সবাই সব কিছু খাইবে পারে না, আপনি পারবেন আমার মতন কাঁচা মরিচ পেঁয়াজ দেয়া পান্তা ভাত খাইতে, পারবেন ডাইলের সাথে পোড়া মরিচ দইলা খাইতে, ইটা বিছায়া ওখানে বৈশা খাইতে পারবেন? এখানে তো নোংরা। এই নোংরার মধ্যে আমরা খাইয়া জীবনের ইঞ্জিল চালাইতাছি ম্যাডাম, ভালো খাওন খাইলে আমগো পেট নষ্ট হয়ে যাবো ম্যাডাম। ঠিক আছে, আমিও তোমার সাথে এখানেই খাবো। আরে আরে রে, কি করেন ম্যাম সাহেব, চিত করেন না, যান বাড়িতে যান, পাগলামি করে লোক হাসেন না, আমি খামু না আপনার খাওয়া। ভাত, কাঁচা মরিচ, পেঁয়াজ, এসব তুমি কি বলছো বেবি? ঠিকই বলছি, গরিব বা খায় আমিও খাবো। কে রে, দাঁড়িয়ে আছিস কেন? আর দুটো ইট নিয়ে আসবি, ইটাও খাবেন ম্যাডাম? শাট আপ, এই দুপুরে পান্তা ভাত কোথায় পাবো? পান্তা ভাত তো হয় সকালে। তবে যা, গরম ভাতে পানি জেলে পান্তা করে নিয়ে আসছি ম্যাডাম। দে দে সব দে, আপনার চোখে পানি কেন? ঝাল লেগেছে। খাচ্ছি আমি আর আপনার ঝাল লেগেছে? সর্বনাশ, একটু বলতে ম্যাডামের ম্যাজিক শুনে দেবো।
সবাই সব কিছু খাইতে পারে না, আপনি পারবেন? আমার মতন কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে পান সাবাব খাইতে পারবেন? চাইলের সাথে পোড়া মরিচ দইলা খাইতে আমাকে পারতেই হবে। আর খাবে না বেবি, তার এসব দেখলে আমাদের সবার চাকরি নট করে দেবে। না, তোমাদের কিছুই হবে না। গরিব যা খায় আমিও তাই খাবো, গরিবকে দেখিয়ে দেবো, আমি ওর জন্য সব করতে পারি। এই যে দুনিয়া এখানে শেরো লাগি আহা, এত তুমি এদিকে এসো। আমারে মরে চলেন, চলো। আচ্ছা তোমার নাম কি? মোর নাম, বাপ মায়ের নাম রাখছিলে শরফুদ্দিন চৌধুরী, তা মান সে ডাকে শেরখা কইয়া। শেরখা? এ আবার কেমন নাম? ইয়া বড় নাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই বেগুনে কেজি কত করে? ৪০ টাকা ম্যাডাম। এক কেজি দাও। জি দিতেছি। ভালো থেকে বাইচ্ছে দে, থাক তো দেওয়া লাগবে না, আমি বাইচ্ছে দিতে। এটা কি দেশ ভাই? ইয়াদে পিছে দিয়ে উন্দুরে খাইয়া জাজরা করে খেলাইছে ম্যাডাম রে, সাদা সিধা ভাইয়া ঠকাইতে আসো। এই জীবনে আপনি মোরে একটা ভালো কথা শুনাইলেন, আপনি মোরে সেন্স ঢালিয়ে দে। চলুন চাচা। এই কই মাছ কয়টা ফুলকপি আর সিম দিয়া ঝোল করিয়া রাইন্দা দেবেন, স্যার মজা করিয়ে খাইবেন। আর স্যার কে ম্যাডাম? স্যার কোথায়? উনি তিন বছর ধরে দুবাই গেছে টাকা ইনকাম করতে। এটা তো বড় ট্র্যাজেডি কথা। যাই ম্যাডাম, আপনার খুব মরে ভালো লাগছে, আজ আপনার কাছে টাকা নেব না। আরে তুমি কোথায় যাও, আমার বাসায় পৌঁছে দিয়ে আসবে। এইডা কি কর, আমি যাবো আপনার লোক এক রিকশায়। আরে তাতে কি হয়েছে, এসো ওঠো তো। কোন চিন্তা করো না, আমার সাথে আমার বাসায় যাবে চাচা, চলেন তো। এই সাবধানে টেন নো, এসো বাবারি এখানে নামো। আবা ধরেন 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 ধরেন, গেড়িডে ব্যাহ হয়ে গেছে করে। আবা আবা কাজের লোকের কইয়া ফ্রিজের এক গ্লাস ঠান্ডা ফার্স্ট ক্লাস পানি খাওয়ান মরে। আমার কোনো কাজের লোক নেই, আমি একাই থাকি, আমি নিয়ে আসছি, তুমি বসো। এত সুন্দর বাড়ি, এর মধ্যে কাজের লোক নাই। এই নাও জুসটা খেয়ে নাও। চাইলাম পানি, পাইলাম জুস, মোর মনটা হইয়া গেলে খুশ। আমনের মনটা যেমন কমল, আমনের হৃদয়টা হেয়ার সাথে বেশি কমল, তবে বাসায় একা থাকলে বৌমায় ধরে। আমি আবার অন্য লোক পাবো কোথায়? আমি তো অহন বাইসি আছি। মানে না মানে এই হইলে আমার মোবাইল নাম্বার, বাজার করতে গেলে আমার আগে কল দিয়া বুক করিয়ে রাখে। তোমার আবার মোবাইল আছে? জি ম্যাডামের বাজারে আসার আগে আমারে মিস কল দিয়ে রাখে আর আমি বসে থাকি। আমি মিস কল দিলেও কি তুমি বসে থাকবে? আপনি মিস কল দিলে তো
সব কিছু হারাই থইয়া মুক্তি না টান্ডা লইয়া খারাই থাকবো। বিজলির দোকানে আই যা তো লাইন কে ওস্তাদ, আজ পুরুষের চুল বিজলি নিজাতে কাটবে তাই ভালো ভালো বিজলি রাইস পোয়া বারো যাই ওস্তাদ। এই সেলুনে সুটা মাল কামাইতাছে কিন্তু আমাকে চান্দা দেয় না। তাই নাকি হয় তোরা খাড়া আমি দেখে আহি। ওকে ওস্তাদ। ওই হারাম করে দল গেলি না কুত্তা ডাকবো। কামটা ভালো করলি না বুঝলি, শিবা সাধু জানলে তোর খবর আছে। ওই তো শিবা সাধুরে বলিস তোকে নাক কেটে দিলাম, শিবার হাত কেটে দিব। এখানে আসুক আগে শালা চাঁদা বজে দল চাঁদা নিতে আসে, মনে হয় ওর বাপ দাদা রেখে গেছে। কেমন আছো শিবা সাধু? আরে সোহেল ভাই, আপনি গরিবের আড্ডায়? আড্ডা দিতে আসেনি, আমার কঠিন লোক চাই শিবা সাধু, যারা আমার কথা দুশ্মনের বুক চিরে কলিজেটা বের করে আমাকে এনে দেবে, যাদের সাথে নিয়ে আমি বাবার হত্যার প্রতিশোধ নিতে চাই। হাসাইলেন সোহেল ভাই, আরে বিরাট একা ওরা আমার লাইতায় টেকা পাইলে ওরা আপনারেও লাগতে দিব, আর বেশি পাইলে দুশ্মনের কলজা ছিঁড়া খাইব। আমার লোকের অভাব নাই, অভাব টেকা। এখানে আছে পুরো 1,00,000, গুনতে হবে না, কিন্তু আমাকে তুমি গনে গনে লোক দিবে যারা তোমার হয়ে আমার হুকুম পালন করবে, যারা আমাকে বহির্দিনে মাথায় এনে দিবে। তুমি পাবে 10,00,000 আর ওরা পাবে তার ভাগ। আমি নিজেই কামটা করব। মঞ্জুর, আপনি কামের মতো লোক পাইবেন। গুড লাক শিবা সাধু। পরে দেখো। তোরা সবাই আলতাছে দূর পড়াকে কেটা আদর করছে, বউ না সালি? ভাই বিজলি। বিজলি? কোন বিজলি, আকাশের না জমিনের? ভাই দিন মাহমুদ কাঁচা বাজার ছেলে ফেলে বিজলি চান্দা চাইতে কাচি মাইনে লাখ কেটে দিছে। ছি ছি ছি, লজ্জা দিস না লজ্জা দিস না, মাইয়া মানুষ চুল কাটে আর চুল না কাইটা তখন না কাইটা দিছে। ভাই আপনার কথা কইতেই কইল তখন নাক কাটা দিছি, তখন শিবা সাধুর হাত কাটা দিব। সরমের সরম সাধুর বাজার নরম, ওই করম কইরা দি। এই রকম সালা আমারও ধরছে, ওই সেলুন ওয়ালি বিজলি আমার হাত কাটবো কইয়া আমার চালা ধরেছে। ওই সেলুন ওয়ালি কইয়া আমার লোকের চাঁদা দেশ নাই, নাক কাইটা দিছস আবার উল্টা আমার হাত কাইটা দিবার চাইছস। এই হাত দিয়া তোরে ধরলাম, পাললে কাইটা দে। Oh, my God.
আয় আমাকে মারলি কেন বেটা আয় বাবা মারনি মারলি বেটা আসামি ঘটনা জানলাম না শুনলাম না উনি আসামি কিসের আসামি ও রাস্তায় এই ভদ্রমহিলাকে অপমান করেছে ওর ইজ্জত নষ্ট করতে চেয়েছে আমি হাতে নাতে ধরেছি ওকে গ্রেফতার করুন আপনি বললেই হলো আগে তদন্ত করি তারপর দেখা যাবে কেস নেওয়া যায় কিনা আসামি আপনার সামনে ভিকটিম আপনার সামনে সাক্ষীও আপনার সামনে মামলা নিতে দোষ কোথায় পুলিশের আইন কানুন আপনি কি বুঝবেন আপনি কি জজ না ব্যারিস্টার যান খামা খামাদের সময় নষ্ট করবেন না আমি মামলা করেই যাব আপনার কথায় মামলা নেব না আপনি কে স্যার স্যার আপনাকে আমি চিনতে পারিনি স্যার আমাকে মাফ করে দিন এবারের মতো মাফ করলাম ঠিকভাবে ডিউটি করবেন স্যার ওকে লকআপে ঢোকাও এই শয়তানটাকে আজ রাত কাল এক বেলা মেহমানদারি করে কোর্টে পাঠাবেন ঠিক আছে স্যার চলো এটা আমাদের বাসা আসুন না এখন অনেক রাত হয়েছে সময় পেলে আরেকদিন আসবো আসবেন আপনি আমার ইজ্জত বাঁচিয়েছেন আপনাকে এক কাপ চা খাওয়াতে পারলে খুব খুশি হব ঠিক আছে একদিন এসে তোমার হাতে এক কাপ চা খেয়ে যাব আর হ্যাঁ শিবা থেকে সাবধান যে শিক্ষা আপনি দিয়েছেন সহজে ওরা কেউ আমার দিকে তাকাতে সাহস পাবে না ওরা রংবাজ ওরা রং বদলায় সুতরাং সাধু সাবধান চলে গুড নাইট হ্যালো কি অবস্থা তোমার রে না এটা পুলিশ স্টেশন না কমলাপুর রেল স্টেশন কাজ কাম নাই তো আল্লাহর কোলা বলে গিয়া মোবাইল চালাইতে না হ্যাঁ ঠিক আছে হ্যালো ম্যাডাম সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম শোনো শিখা আমি খুব অসুস্থ বাসা থেকে বের হতে পারছি না তুমি আমার বাজারটা করে নিয়ে আসো আসলে তোমার টাকাটা দিয়ে দিই হায় হায় আমনের আবার কি হইলে আরে তাহার কথা চিন্তা করিও না কি লাগবে হে ইয়াকন দরকার হইলে রক্ত বেচতে হই আমু কয়েন খাসির মাংস ইলিশ মাছ মুরগি মুরগি এলাচি দারচিনি এলাচি দারচিনি আর কিছু ফল হ্যাঁ ঠিক আছে হ্যাঁ খাইছে এতে মেলা তাহার গাফলা এনে রক্ত বেচার কত কিছু আগে লুঙ্গি বেচা শুরু হয়ে যদি
সারা বাড়ি ফাঁকা, দরজাটাও খোলা। ম্যাডাম গেলে কই? আরে হইয়া রয়েছে দি, মরে নাই তো আবার, যাই দেখকে। কেটা আবার কেমন জ্বর? এটা আমার জ্বর, তোমার হাতের পরশটা না, এই জ্বর ভালো হবে না। তুমি আমার, শুধুই আমার। এই জ্বর তো মুই জর্জরিত। এসো না ম্যাডাম। রাতে এসো বন্ধু ভালোবাসব, নিশরাতে এসো বন্ধু ভালোবাসব, আদরে সোহাকে বুকে জড়াব। নিশরাতে এসো বন্ধু ভালোবাসব, নিশরাতে এসো বন্ধু ভালোবাসব, আদরে সোহাকে বুকে জড়াব। না বাবা যাবো না প্রাণে লাগে ভয়, না বাবা যাবো না প্রাণে লাগে ভয়, আন্ধারে আন্ধারে তে কি জানি কি হয়। প্রেমের আদর বুকে নিয়ে তোমায় কাটাব প্রহর, রূপের রানী তুমি কাছে আসো না, মিটাব মনে যত গোপন বাসনা। না বাবা না তুমি ধরো না বায়না, জীবনের এই জ্বালা প্রাণেতে সয় না, ডাকলে কাছে তুমি ঘরে মন লয় না, এতটা বাড়াবাড়ি মোটেও ভালো না। নিশরাতে এসো বন্ধু ভালোবাসব, নিশরাতে এসো বন্ধু ভালোবাসব, আদরে সোহাগে বুকে জড়াব। আন্ধারে আন্ধারে তো কি জানি কি হয়। আকাশ নেই চাঁদ নেই কোন তারা, এরা থেকে বল দেবে পাহারা, বুকেতে গড়েছি প্রেমেরই বাসর, সুখেরও পাখিরা জমাবে আসর। না 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 কাছে এসে পাগল করো না, কাঁচা বয়সে আর জ্বালা দিও না, ভরা পায়েতে ধরি তুমি প্রাণেতে মেরো না। নিশরাতে এসো বন্ধু ভালোবাসব, নিশরাতে এসো বন্ধু ভালোবাসব, আদরে সোহাগে বুকে জড়াব। না বাবা যাবো না প্রাণে লাগে ভয়, না বাবা যাবো না প্রাণে লাগে ভয়, আন্ধারে আন্ধারে তে কি জানি কি হয়। আছে আয়। হ্যাঁ আয় ম্যাডাম। কি হবে, হেয়ার কাটিং না শেভিং? নো শেভিং নো কাটিং, মালিশ, শরীর মালিশ করে দাও প্লিজ। দয়া করে কোনো ম্যাসাজ পার্লারে যান, এখানে শুধু চুলদাড়ি কাটা হয়। এই তোর সেলুনে অনেক কিছু হয় শুনেছি। কি ভুল শুনেছেন আপনি? ভুল বুঝবি। হাই 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 স্যার, চাইতে গেলেন কে? আপারে ছাড়েন,
আমি মালিশ করে দেই আপা আপনি একটু ওখানে যা বসেন আমি একটু মালিশ করে দেই করেন করেন মালিশের এই অবস্থা পালিশ তো করি নাই বিজলি বইনে মালিশের এরকম কাস্টমার পাইলে আমারে ডাইকো আচ্ছা আমি মালিশ করে দেবনি ঠিক আছে সবাই গাড়িতে বসে থাক মহিউদ্দিন চৌধুরী আজ তুই বাঁচতে পারবি না Here we go! Come on, boys! Oh, come on! খুন করেছিস আজ তোকে আমি ছাড়বো না আমার ড্যাডকে আমি নিজ হাতে কবর দিয়েছি সেই কবরে মাটি আমার পোশাকে এখনো লেগে আছে এই মাটি আমি পরিষ্কার করিনি সেই দিন কসম খেয়েছিলাম ওই দিন পরিষ্কার করব যেদিন আমার বাবার হত্যাকারীকে মেরে তার হত্যার প্রতিশোধ নেব আজ তোকে মেরে আমি তোর রক্ত দিয়ে গোসল করব গরিব গরিব কুলি আমার নাম মানুষের বোঝা তোলাই আমার কাম এখন মাথায় আমার পিতৃ হত্যার আগুন জ্বলছে আমার কাজে বাধা দিতে আসিস না আমি বাধা দিলাম কোথায় মানুষ হিসাবে মানুষে বাঁচানোই মানুষের দায়িত্ব আমি তাই করছি ভাই তুই কেন তোরা সারা বাজারের লোক আমাকে বাধা দিতে পারবি না দেখেন ভাই এটা বাজার এখানে জীবন বাঁচানোর জিনিসপত্রের লেনদেন হয় কিন্তু জীবনে ফুল স্টপ মারার কোনো কাজ হয় না তুঙ্গ কাছে আঙ্গ জীবনের কোনো মূল্য নাই কিন্তু আমরা জীবনের মূল্য বুঝি এখানে কাউরে খুন খারাপি হইতে দেব না তাহলে আগে তোকেই খুন করব জান স্যার সব সন্ত্রাসী লেজ তুলে বাঁকছে তোমাকে অনেক ধন্যবাদ একদিন তুমি আমার মেয়েকে বাঁচিয়েছো আজ তুমি আমাকে বাঁচালে বলো
কি দিয়ে তোমার ঋণ শোধ করব? গরিবের ঋণ ধনীরা কোনোদিন শোধ করতে পারে না। আপনি হুদা বাপতাছে, আমারে বডিগার্ড বানানোর লাগিয়া এটা আপনার পাতেই না খেলা না তো? না 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 না, এখানে নাকি মারামারি হচ্ছিল, কারা করছিল এটা তো আপনার জানার কথা। আমি মহিউদ্দিন চৌধুরী, থানায় ফোন করেছিলাম। আইসি, কারা অ্যাটাক করেছিল আপনার উপর? আদিল খানের ছেলে সোহেল ও তার লোকজন। তুমি কে? গরিব। এই গরিব তো আমিও। নাম কি তোমার, কাম কাজ কি করো? নাম গরিব, কাম বাজার টানার কুলি মিন্থি। তোমাকে চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি বলো তো? দেখলে এই বাজারেই দেখছে। ও না থাকলে আজ আমার নিশ্চিত মৃত্যু হতো। স্যার, হায়াত মউতের মালিক আল্লাহ, আমি কেঠা জায়গা। আসসালামু আলাইকুম। খুব চেনা চেনা লাগছে। কি বলছো বাবা, আজ গরিব না হলে তোমার রক্ষা ছিল না? হ্যাঁ মা, ছেলেটা পদে পদে আমাদের ঋণী করেছে। আমি ওকে বলেছিলাম কেমন করে ঋণ শোধ করব, কিন্তু ও যা বলল কোনো গরিব মানুষের কথা না। আমি বলেছিলাম গরিব টাকা পয়সায় গরিব হতে পারে, কিন্তু মনের দিক থেকে অনেক বড় মানুষ। বাবা, তুমি না বলেছিলে গরিবকে আমার সিকিউরিটি হিসেবে দেবে? হ্যাঁ, সে চেষ্টা আমি করেছি, কিন্তু সে রাজি হয়নি। গরিব বা মানুষের গোলামি করবে না, এই কথাই বলল। ম্যাডাম, আমি একটা বড় মুখে ছোট কথা বলবো? যদিও উল্টো কথা, শুনে লাভ হবে না, তবু যখন বলতে চাও বলো। যাকে টাকা দিয়ে কেনা যায় না তাকে অন্য কিছু দিয়ে বশ করা যায়। ম্যাডাম, কি বলতে চাও তুমি? না না, তেমন কিছু না। টাকা দিয়ে যখন পারেননি তখন ভালোবাসা দিয়ে ট্রাই করে দেখতে পারেন, ফিট হইয়া গেলেও যাইতে পারে। ওয়াও, ভেরি গুড আইডিয়া। অনেক দিন পর একটা কাজের কথা বললে আলি, ঠিক না? আমি এখনই গিয়ে ওকে ভালোবাসার কথা বলবো। ম্যাডাম না, বাজারে সব মানুষের সামনে ভালোবাসার কথা বলা যায় না, এটা বলতে হয় একটু নিরিবিলিতে, একটু নির্জন জায়গায়, শুধু দুজনে। এটাও ভালো কথা বললে, আজ দেখছি তোমার ব্রেন খুব ভালো কাজ করছে। কিন্তু মিস্টার আলি, ঠিক না? জি। ওকে আমি নির্জন জায়গায় আনবো কেমন করে? নাথিং টু ওরি অ্যাবাউট, বিএস হিসেবে দায়িত্বটা আমি নিলাম। শাড়ি কাপুর ভালো শাড়ি আছে। ও বাবা গো, কারণ নাকি ধাক্কা দিলেন কে? এটা হইলো 1 নম্বর মিনিকেট, আর এটা হইলো ম্যাডামের কথা। শাড়ি কাপড়ের ফেরি দল এখন দেই সই দেই না। আমার তো আগের পুরান ব্যবসায়ী ভালো আছে, শাড়িটা উঠেই দেবে একজন মানুষ। ভাই ভাই, আমার শাড়ি মারেন, ভালো করিয়া মারেন। ওই হারার হলে আমার কাপড় চুরি করছে। আপনি আমারে বাঁচাইছেন ভাই, অনেক ধন্যবাদ। না, ধন্যবাদে কাজ হবে না। আপনাকেও আমার একটা কাজ করে বাঁচাতে হবে। এই নিন, টাকা লইয়া বাঁচাইতে হইবে, তাই নিলাম। টাকা নিলেন কাজ করতে হবে না? কি কাম,
আমার একটা মিন্তি লাগবে। আমি তো মিন্তির কামই করি। করলেও তোমাকে আমার দরকার নেই। তাই লিখে দাও। তাই পেলো বাজে না, কাউরে দেখি না। ভাই খালাম্মা কেউ আছেন ভিতরে? মালগুলা বুঝা নেন। ভেতরে আসুন। হ্যালো গরিব। আপনি? হ্যাঁ আমি সিমি। কেন, অন্য কাউকে আশা করেছিলে নাকি? কেন করব না। সিটির সব বাড়িতে আপনার দেখা পাওয়া যাইব এটা ভাবি কি করে? বাজার বুঝালন, আমার বিদায় করেন, আমার অনেক কাম আছে। তোমার শুধু কাম আর কাম, কেন কাম ছাড়া আর কিছু করো না? করি। কেন? কি কাম করো? নিজের কাম। নিজের কামটা কি? মনের ক্ষুধা মেটানোর কাম? জি না, পেটের খিদা মিটাইবার কাম। গরিবের পেট বললেই মন ভরে। ভুল ধারণা তোমার, মানুষের মন ভরাতে পারে একমাত্র ভালোবাসা। হতে পারে, মাগার গরিব রে ভালোবাসে কেটা। আমি আমি তোমাকে ভালোবাসি। গত রাইতে বাজার একটা হিন্দি ফিল্ম দেখছি, এক ধাক্কাতে প্রেম, দুই ধাক্কাতে গান বাজনা। আপনার কাছে দেখি ফিল্মও ফেল মারলো। গরিব তুমি কেন বিশ্বাস করো না আমি তোমাকে ভালোবাসি? ও ম্যাম সাহেব, ডায়লগ বাজি কইরা গরিবের রক্ত মাথায় তুলেন না, সোজা কথা শোনেন। ধনী বড় লোকরা গরিব রে ভালোবাসে না, ভালোবাসার নাম করে খেলায়। এই গরিব গরিব মানুষ, খেলনা না, মজুরি দেন জায়গা। দেব দেব, তুমি চাইলে হৃদয় মন সব দিয়ে দেব। হস্তার উপা দস্তার দামও কেউ কিনে না, কেন নিজেরে হস্তা বানাইতেছে? ম্যাম সাহেব। কি মেমসাব মেমসাব করছো, আমার কি নাম নেই? আপনার নাম তো নসিবন করিমন না, যে নাম ধরে ডাকুম। ইটা বিছায়া লবণ পেঁয়াজ দিয়া কাঁচামরিচ দিয়া পান্থা ভাত খাইতে কইছিলাম, ভুলে গেছেন? ভুলিনি, ওগুলো একদিন খেয়েছি। তাইলে আর কি, আপনি তো হিসাব বুঝে গেছেন গরিবের কি দক। শুনেন ম্যাম সাহেব, গরিব রে ভালোবাসতে হইলে গরিব হইতে হইব। বাজারের ফুটপাতে জুড়ি মাথায় দিয়া চাটাই বিষয়ে শুইতে হইব। আল্লাহর এসির উপরে বর কইরা খোলা আকাশের নিচে রাত কাটাইতে হইব। সকালে দুই টাকার টিকিট কাইটা বাথরুমের লাইন ধরতে হইব, পারবেন? পারবো। পারবেন না মেম সাহেব, পারবেন না। এসি রুমে বইসা গদির উপরে ঘুমায়া এইসব কল্পনা করার নাম রোমান্টিক ভাবনা, যাকে বলে ইজি টু সে বাট হার্ড টু ডু। তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, বলবে? কি কথা? গরিব সম্পর্কে তুমি কিছু জানো? মানে ও কে, ওর বাবা মা স্ত্রী সন্তান কেউ আছে কিনা? হঠাৎ এই কথা বলছো কেন? জানলে বলো। বেশি কিছু জানি না, তবে একটা কথা বলতে পারি, গরিব ভাইয়ের মতো মানুষ হয় না। বাজারে কার অসুখ হলো, কার ঘরে খাবার নেই, কার বাচ্চা স্কুলে পড়তে পারে না, সব গরিব ভাই সমাধান করে। গরিব ভাই অন্যের প্রতিবাদ করে, অত্যাচারের হাত থেকে নিরীহ মানুষগুলোকে জীবন দিয়ে বাঁচায়। মাঝে মাঝে কি মনে হয় জানো, গরিব ভাই মানুষ না, যেন দেবতা। ভীষণ পরোপকারী, তাই না? অবশ্যই। কিন্তু বলতো, তুমি এসব জানতে চাও কেন? পুলিশ অফিসার তো, তাই সবকিছুর মধ্যে একটা রহস্য খুঁজতে চেষ্টা করি। গরিবের কথা শুনে আমি বুঝতে পেরেছি সে সাধারণ কোনো লোক নয়, হয় মানুষ নাহলে মহা মানুষ, পথের মানুষ,
গরিব নয়। এক কাপ চা দে। ভাই, এশিয়া সিনেমা হলে একটা ছবি আইছে, নাম মায়ের চোখ। হ্যাঁ, মধ্যে একটা নতুন হিরো আইছে, নাম দীপজল। যে পিডান পিডাইছে একেবারে তক্তা ফাড়াইয়া লাগে। চারার বেজার চারার চারার শেরখা, এই চিন্তাই কেন তোর? ওকে মারছি না কেন? ঠিক আছে, ওকে হাসপাতালে নিয়ে চলো। আরে শিবি ডার্লিং, যে কি ব্যাপার বলো তো? আমার গাড়ির তলায় মরতে চেয়েছিলে? না, মরতে চেয়েছিলাম না, মারতে। তুমি তো মরতে আমার গাড়ির সামনে এসে পড়লে। শিমি ডার্লিং, আমি তো কবেই তোমার প্রেমে মরেছি। এই কামরান মির্জা তো এখন একটা জীবন্ত প্রেমিক লাশ। লাশ? লাশ কেউ দুনিয়ায় বাস করে না, বাস করে কবরে। কবরবাসীর সাথে সিমি চৌধুরী প্রেম করতে যাবে? কোন দুঃখে বলো? বুদ্ধিমতী মেয়ে। আরে প্রেম হচ্ছে জাগতিক ব্যাপার, আই মিন দুনিয়ার। কামরান মির্জার দুনিয়া তো শুধু তোমার জন্য সিমি। ওই স্বপ্নে বিভোর থাকো, কথা শেষ হলে পথ ছাড়ো। বোকামি, প্রেমের কথা কি এত জলদি শেষ হয়? শেষ না হলে শেষ করো। সিমি চৌধুরী তোমার গার্মেন্টস এর রিজেক্ট মাল নয় যে রেলিং বাদার্স থেকে গায়ে জড়িয়ে নেবে। ওয়েট সিমি চৌধুরী, ওয়েট ওয়েট, কথা আমি শেষ করছি। তবে যদি কখনো কারো তরফ থেকে রিজেক্ট হও, দুঃখ পাবে না, কারণ এই কামরান মির্জা কখনো তোমাকে রিজেক্ট করবে না। ওকে, বাই ডার্লিং, বাই। লাবু, লাবু কথা বল, লাবু লাবু কথা বল, তোকে কে মেরেছে? লাবু বল, লাবু কথা বল, তোকে কে মেরেছে? কে মেরেছে বল? আহা, কি করছেন? এখনো তো ওনার সেন্স ফিরেনি। মানে মির্জা সাহেব, আপনি ওকে? ইয়েস, ও আমার লোক, আমি জানতে চাই ওকে কে মেরেছে, কেন মেরেছে। চিন্তায় করে পালাচ্ছিল, পাবলিক ধরে গণপিটুনি দিয়েছে। ও আমার ফার্মে কাজ করে 1.5 লাখ টাকা বেতন পায়, ও কেন চিন্তায় করতে যাবে? আমি জানতে চাই কোথাকার পাবলিক ওকে মেরেছে। দিন মোহাম্মদ বাজারে, দিন মোহাম্মদ বাজারের লোকজনের বুকের পাটে এত বড় যে তারা কামরান মির্জার লোকের গায়ে হাত দেয়। মির্জা সাহেব, আপনার লোকের বুকেও তো লেখা ছিল না যে সে কামরান মির্জার গুন্ডা? এসিপি সাহেব, লাবুর বুকেও তো লেখা ছিল না যে সে গুন্ডা নাকি ভদ্রলোক। আপনি তাকে গুন্ডা জানলেন কিভাবে? পুলিশ মানুষ চিনতে কম ভুল করে, কিন্তু পাবলিক মোটেই ভুল করে না। তাছাড়া গুন্ডা সাইজ করার মতো মানুষ তিন মোহাম্মদ বাজারে আছে। ওই মানুষটাকে আমি অমানুষ বানিয়ে জ্যান্ত কবরে পুঁততে চাই। Oh,
পাগল তোমাকে না পেয়ে আমার মাথা খারাপ হয়ে গেছে। তখন মাথা খারাপ হয়েছে, এরপর হাঁচাই পাগল হইবে, তারপরে পাগলা কারতে যাইবে, মাগার আমারে পাইবে না। কেন পাবো না? তুমি না বলেছিলে গরিবের ভালোবাসা পেতে হলে আল্লাহর এসির উপর ভর করে খোলা আকাশের নিচে রাত কাটাতে হবে। এখানে অবশ্য ছাদ আছে, টুকরি মাথায় দিয়ে চাটাইতে শুতে হবে। এটা তো ইজেলো, 2 টাকার টিকিট কেটে। ও নো নো নো, ওটা সকালের ব্যাপার, সকালেই দেখা যাবে। সকাল পর্যন্ত যাইবার দাও, অনেক ঘুমাইবার ট্রাই করো, ঘুমাও। নিশ্চয় ট্রাই করব, তোমাকে বলতে হবে না। কি হলো মশা? ও আমি ভাবলাম খাটমল। খাটমল? খাটমল মানে ছাড়পোকা? ছাড়পোকা কাটে না, এত বড় একটা ছাড়পোকা পাশে রয়েছে সেই কাটে না। ও ম্যাম সাহেব, বাগেরে ছাড়পোকা কয় না, মূর্খ মানব। ছাড়পোকাকে ইংরেজিতে বাঘি বলে। তোমার জ্বালায় পাগলই হইতে হইব। আমি তো সেটাই চাই, তুমি আমার জন্য পাগল হও। একটু আসতে চাই তোমার মনের ঘরে অগোচরে, একটু আসতে চাই। এই জন্মে পর জন্মে তোমায় আমি দমে দমে ভালোবাসতে চাই। মনের ঘরে অগোচরে একটু আসতে চাই তোমার মনের ঘরে অগোচরে, একটু আসতে চাই। মনের ঘরে অগোচরে একটু আসতে চাই তোমার মনের ঘরে অগোচরে, একটু আসতে চাই। আসিবে বসন্ত ঘুরে, থাকবে তুমি অন্তর জুড়ে। সোনার পালঙ্কে বসে থাকবো তোমার মন পরশে, আসিবে বসন্ত ঘুরে, থাকবে তুমি অন্তর জুড়ে। মনের ঘরে অগোচরে একটু আসতে চাই তোমার মনের ঘরে অগোচরে, একটু আসতে চাই। ডুবিলে অনন্ত প্রেমে ঘড়ির কাটা যাবে থেমে, লোকনিন্দা হলে হবে প্রাণ সজনে তোমার হবে। ও
কাটা যাবে তেমনি লোক নিন্দা হলে হবে প্রাণ সজনি তোমার হবে এই নয়নে ওই নয়নে কিশায়নে কিশপনে শুধুই ভাসতে চাই মনের ঘরে অগোচরে একটু আসতে চাই তোমার মনের ঘরে অগোচরে একটু আসতে চাই এই জন্মে পর জন্মে তোমায় আমি দমে দমে ভালোবাসতে চাই মনের ঘরে অগোচরে একটু আসতে চাই তোমার মনের ঘরে অগোচরে একটু আসতে চাই আরে জুড়িতে করে এলাম স্যার আপনার মাইয়ারে পাগলের ডাক্তার দেখান নইলে আপনার ইজ্জত পাংচার করে দিব আমার মতন গরিবেরে সে বিয়ে করতে চায় পুরান পাগলে বাদ পায় না নতুন পাগলের আমদানি এখানে পাগলে আমি দেখলে কোথায় ভালোবাসা প্রেম করা বিয়ে করা এ তো খারাপ কিছু না ভালো কিছু দেখতাছি না তেলে আর জলে জন্মিস খায় না গরিব আর বড় লোকে তেমনি মিশ খায় না এসব তোমার ভুল ধারণা ভালোবাসায় গরিব বড় লোকের কোনো ব্যবধান নেই আমি চাই তুমি আমার মেয়ের প্রস্তাবটা মেনে নাও কারণ তোমার মতো একটা আদর্শবান শক্ত সামর্থ্য যুবক সিমির পাশে থাকলে আমার কোনো দুর্ভাবনা থাকবে সিমির জীবনটা হবে নিরাপদ তাই না আরে আমি মনে করছিলাম আপনার মাইয়া পাগল অহান্দে পুরা গোষ্ঠী সহি পাগল আপনার গলকে থাকলে আমিও পাগল হয়ে যাব আপনি মাইয়ার একা ডাক্তার দেখে লাভ হইব না পুরা গোষ্ঠী সহ দেখাইতে হইব মাসিমি গরিবা ঠিকই বলেছে জীবন সাথী বেছে নেওয়া কোনো পাগলামির বিষয় নয় গরিবাকে তোর সিকিউরিটি জায়গায় বানায় কিন্তু স্বামীর জায়গায় নয় কেন বাবা কারণটা গরিবা নিজেই পরিষ্কার করে দিয়ে গেছে তেল আর জল সত্যি মিশ খায় না কিন্তু আমার তো ফিরে আসার কোনো পথ নেই বাবা কেন আমি গরিবকে ভালোবাসি বাবা না মা না এর নাম ভালোবাসা নয় এর নাম মোহ গরিববার ভালো মানুষের মোহে পড়েছিস তুই মোহ চলে গেলে ভালোবাসা হয়ে যায় যন্ত্রণা গরিববার দুদিনের দুটো উপকারকে সামনে রেখে আমরা ওকে নিয়ে যা ভাবছি তা সঠিক নাও তো হতে পারে বাবা সঠিকও তো হতে পারে তোর মতো ধনী ও সুন্দরী মেয়ের প্রেমকে যে ফিরিয়ে দিতে পারে তার মধ্যে আমি যেন কি রহস্য খুঁজে পাচ্ছি কি রহস্য হতে পারে বাবা আমার মনে হয় গরিবের জীবনে এমন কেউ আছে তার জন্য সে তোর ভালোবাসা গ্রহণ করতে পারছে না কি বলো বাবা তুই খোঁজ নিয়ে দেখতে পারিস আমার অভিজ্ঞতা যা আসছে আমি তাই বললাম ম্যাডাম দুঃখের মধ্যে আর একটা দুঃখের কথা কই ওই আলি সিগন্যাল কথা হলো আপনি আগুনে ঝাঁপ দিয়েছেন সেটা চাইছেন না ম্যাডাম কি রকম খবর আনছে দিন মোহাম্মদ বাজার এসে উমালে বিজলি হেলোকে গরিববার ভাবসা বস্ত তুমি মোহাম্মদ বাজারে বিজলি হ্যাঁ আমি তো গরিব ভাইকে ভালোবাসি ভালোবাসো কিন্তু আমি জানি আমার চেয়ে তাকে কেউ বেশি ভালোবাসে না ও তাহলে আপনি সেই মেয়ে যে গরিবের জন্য পাগল হ্যাঁ আমি পাগল কিন্তু ও আমার ভালোবাসা গ্রহণ করছে না নিশ্চয় ওর জীবনে কেউ আছে বিজলি তুমি বলতে পারবে ওনার বউ ছেলে মেয়ে আছে কিনা বউ ছেলে মেয়ে থাকলে কেউ বাজারের ফুটপাতে ঘুমায় কিন্তু প্রতিদিন বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত গরিব ভাই যে কোথায় গায়েব হয়ে যায় তা কেউ বলতে পারে না 5টা থেকে 7টা
এই রিস্কা চলো হ্যাঁ কি স্কিন দে করতেছেন হ্যাঁ আমি কিছু পাস কি জানো নি তাই হ্যাঁ আমার তো কালো না আল্লাহ কি কি খালুরি দেন তো সামনে রিক্সাটাকে ফলো করো তো ওকে স্যার বাই গরিবের কেস হিস্ট্রি গরিবের কেস হিস্ট্রি ইয়েস স্যার আপনি বলেছিলেন গরিবের খবর নিতে কি খবর বলেন কামরুল সাহেব স্যার গরিব বিনতি নয় গরিব দুর্দর্শক খুনের ফেরারি আসামি কি বলছে জি স্যার ওর নাম গরিবুল্লাহ খান দিন মোহাম্মদ বাজারে সে আত্মগোপন করে আছে তাই তো বলি ওকে কেন চেনা চেনা মনে হচ্ছিল তাহলে গরিবুল্লাহ খানে সেই আগের মতোই কোনো ইম্প্রুভ নেই স্যার ওই বিদেশি ডাক্তার কবে এলো এ মাসের শেষের দিকে তবে 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 কি কতটা সফলতা পাওয়া যাবে তা বলা যাচ্ছে না গরিব তবে 80% নেগেটিভ ও কথা বললেন না স্যার ওর কিছু হইলে আমি বাঁচব না শুয়ে আছো শান্তিতে কোন চিন্তা নাই এই দেখো আমার দিকে একবার চেয়ে দেখো আমার মনে কোনো শান্তি নাই সারাদিন মিন্তির কাম করে নিজেরে ডাইকে রাখি পালায় তোমার কাছে আস তুমি আমার লগে একটু কথা কও আর কতদিন এইভাবে পড়া থাকবা আমার কি কষ্ট হয় না তোমার বুকে নিকে আমার মনটা ছটফট করে রাত হলে সবাই যখন ঘুমায় তখন তোমার ছবি বাইশে আসে তুমি আবার বালু বাইশে বুকে জড়ায় ধরছ তুমি আবার আদর আদরে ভরে দিচ্ছ সেই দিনগুলোর স্মৃতি আমাকে কাঁদায় ও এই তোমার ভালোবাসার অতীত তুমি হ্যাঁ আমি ওর জন্য তুমি আমাকে ভালোবাসতে পারো না এই মেয়ের জন্য তুমি আমাকে বিয়ে করতে চাও না এই মহিলার জন্য তুমি আমাকে এতদিন ঘৃণাই করে এসেছ হ্যাঁ ওর লাইগে আমি তোমারে ডিনাই করতাছি ওর ভালোবাসা যার বুকে আছে সে আর কাউকে ভালোবাসতে পারে না ওর ভালোবাসা যার বুকে আছে সেই বুকে নতুন কারো ভালোবাসা উকি মারার সাহসও করতে পারে না কেন কি সম্পর্ক ওর সাথে তোমার যে সম্পর্ক বুক চিবা দেখান যায় না যে সম্পর্ক বেহেশতের থেকে আসে যে সম্পর্ক আল্লাহর ইশারায় জোড়া লাগে পৃথিবীর মধ্যে সবচাইতে বড় যে সম্পর্ক সেই সম্পর্ক আল্লাহকে আমার ও আমার বউ আমি ওর স্বামী এই মেয়ে একটা জ্যান্ত লাশ একটা লাশ বুকে আগলে রেখে তুমি আমার ভালোবাসাকে দূরে ঠেলে দিতে পারো না এই সিমি এই দুনিয়ার বাতাস যে নিজের নাক দিয়ে টানতে পারে না দুনিয়ার খাবার যে মুখ দিয়ে খেতে পারে না তার জন্য এই দুনিয়া মিথ্যা এই পৃথিবীর বাসিন্দা সে নয় ও আর ফিরে আসবে না যেতে দাও ওকে খবরদার পরে নিয়ে কোনো কথা কইবা না ও কোথাও যাই দরকার হইলে তোমরা যাইবা দরকার হইলে সমাজ সংসার এই দুনিয়া আমার ছেড়ে যাইব মাগার বৃষ্টি আমার ছেড়ে যাইব তুমি জানো না কারো রক্ত পানি কইরা কুলি কামে নিমতির মতন কষ্টের কাম করা কেমন ওরে বাঁচায় রাখছি রোজ আল্লাহর কাছে কান্তাসি চোখের পানি ফালাইতাসি যতদিন এই দেহে জান আছে এই শরীরে রক্ত আছে ততদিন পর্যন্ত ওরে আমি বাঁচায় রাখুন আল্লাহরে শুনতেইব শুনতেইব আল্লাহরে তুমি কেঠা তুমি কেঠা বৃষ্টি আর আমার মধ্যে দেওয়ালয়ে খাড়াইবার তুমি কেঠা আমি তোমার এই পৃথিবীর প্রেম আর বৃষ্টি বৃষ্টি তোমার স্মৃতি না বৃষ্টি আমার এই পৃথিবী বৃষ্টি আমার সামনের পৃথিবী
পুরো বাজার ঘিরে ফেলো, কোনোভাবে যেন গরিব পালাতে না পারে। গরিব কোথায় বলতে পারেন? না স্যার। গরিব নামে যে মিন্তি এখানে থাকে তাকে দেখেছেন? হ্যাঁ, আমি শাউল মেসি। মিন্তির খবর রাখি না। এই গরিব কোথায়? মনে হয় মাল টাললে বাইরে গেছে। ফিরে তো আসবে। মনে হইতেছে না ফিরে আইব। এই শোনো। জি স্যার। তুমি জানলে কিভাবে সে ফিরে আসবে না? পুলিশ দেখলে ভালো মানুষের কাছে ভিড়ে না, আর গরিব ব্যবহার তো গরিবের ভালো মানুষ। তার মানে তুমি জানো গরিব কোথায়? কোথায়? এই যে মার্কেটে যাগো দেখতেছেন, এরা সবাই গরিব। আমি জানি গরিব কই, কিন্তু আমি বলবো না। আমিও জানি গরিব ভাই কই আছে, কিন্তু কমু না। তোদের মুখ কিভাবে খোলাতে হয় তা আমিও ভালো করে জানি। এই সব কটাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে চলো, মেরেই সবার মুখ খোলাবো। দাঁড়াও, গরিব মানুষের উপর অত্যাচার করে তুমি গরিবের খবর জানতে পারবে না এসিপি সাহেব? গরিব ভাই কোথায় আছে আমি যদি জানতাম তাহলে আমিও বলতাম না, কারণ মানুষের সাথে বেইমানি করা যায়, কোনো ফেরেশতার সাথে বেইমানি করা যায় না। চুপ করো, তোমাদের ওই ফেরেশতার সাথে থাকা গরিব একজন খুনি মার্ডারার ফেরারি আসামি। মিশা কথা, গরিব ভাই নামে কোনো খারাপ কথা বলতে পারবে না। কোনো খারাপ কথা নয়, যা সত্যি তাই বলছি। গরিব খুন করে এসে তোমাদের এখানে পালিয়ে আছে, সে খুনি। তোমার ভুল হচ্ছে এসিপি সাহেব, তুমি গরিবের ফাইলটা আরেকবার ভালো করে দেখে এসো। যদি গরিব ভাই খুনি হয় তাহলে আমরা সবাই খুনি। আবেগ দিয়ে জীবন চলে না বিজনি, আমি ভালো করে ফাইল দেখে বলছি, গরিব একজন খুনি ফেরারি আসামি। ওর নাম গরিব না, গরিবুল্লাহ খান। শোনো শোনো, তোমরা গরিবকে লুকিয়ে রাখতে পারবে না। আমি গরিবকে আইনের কাছে সোপর্দ করবই, এটা আমার প্রতিজ্ঞা। আপনার সেই প্রতিজ্ঞা পূরণ করার লেগা আমি আপনার সাহায্য করব, কারণ আমি জানি গরিব কোথায়। শিবা তুমি? স্যার, জামিনে বাইরেছি, গরিবের খবর নিছি। আমার লাগে হাসপাতালে চলেন, আসেন। খবরটা গরিবের সানাইয়ে দিয়াই। হ্যালো সিমিয়াপা, পুলিশ অফিসার বাদল গরিব ভাইরে অ্যারেস্ট করতে হাসপাতালে যাইতে আছে, সাবধানে থাকতে কইলেন। ছড়িয়ে যাই। আসেন স্যার, আসেন। এই যে হ্যালো ডক্টর, গরিব কোথায়? গরিব কে? গরিব এই পেশেন্টের অ্যাটেন্ডেন্ট। ভিজিটিং আওয়ারের বাইরে গরিব অথবা ধনী কাউকে অ্যালাউ করা হয় না। প্লিজ বাইরে যান। ওকে ফোর্স, তোমরা পুরো হাসপাতাল খুঁজে দেখো। ভিজিটিং আওয়ার 5টা থেকে 7টা, গরিব না হয় সময় বদল করবে কিন্তু তকদির বদল করতে পারবে না। কোথায় লুকাবে গরিব? বৃষ্টিকে বিদেশ নিয়ে চিকিৎসা করাও, বৃষ্টি যদি ফিরে আসে তুমি বৃষ্টি, আর যদি ফিরে না আসে তুমি আমার। তুমি আমার কলজায় গা দেয়া কথা কও, এমন কিছু কয়ো না যার জন্য আমি মানুষ থেকে অমানুষ হয়ে যাই। গরিব, তোমার টাকার দরকার আছে? না নাই, গরিবের কোনো টাকার দরকার নাই। এই গরিবুল্লাহ জিন্দেগি ভর টাকার জন্ম দিছে, মাগার টাকা বানাইছে গরিবুল্লাহ রে গরিব।
গরিব গরিবই থাকতে চায়, সে দানের টাকা দিয়া তার বউয়ের চিকিৎসা করাইব না। গরিব, তোমার স্ত্রীর জীবনের প্রশ্ন। বৃষ্টির চিকিৎসার লাইগা দরকারি টাকা জমা আছে, আল্লাহ যদি ফিরাই দেয় বৃষ্টি জীবন পাইব, নাইলে টাকায় পারব না ওরে ফিরাইতে। টাকায় তো আর জীবনের কাল হয়েছিল। অহনো তিন চারটা ব্যাংকে 10-15 কোটি টাকা পয়রা রয়েছে, মাগার জীবনে কাজ আইতাছে না। আমার আছল সাজানো সংসার, আছল মমতাময় মা, আছল আদরের বোন, আছল বড়া নদীর মতন বউ। ভালোবাসবো আজ, ভালোবাসবো কাল, তোমারই থাকবো এ বুকে রাখবো লক্ষ কোটি সাল। ভালোবাসবো তোমায় চিরকাল, ও ভালোবাসবো তোমায় চিরকাল। ভালোবাসবো আজ, ভালোবাসবো কাল, তোমারই থাকবো এ বুকে রাখবো লক্ষ কোটি সাল। ভালোবাসবো তোমায় চিরকাল, ও ভালোবাসবো তোমায় চিরকাল। সুখ তিন দুনিয়া প্রাণের প্রিয়া, দেখব তোমার মুখ। এখন বসন্ত হৃদয় অনন্ত প্রেমের কাঙ্গাল। ভালোবাসবো তোমায় চিরকাল, ও ভালোবাসবো তোমায় চিরকাল। ওলট পালট হবে তখনই, একটা পলক দূরে তুমি রবে যখনই। সাথে না চললে কথা না বললে কান্তা দেয় উড়াল। ভালোবাসবো তোমায় চিরকাল, ও ভালোবাসবো তোমায় চিরকাল। ভালোবাসবো ভালোবাসবো আজ, ভালোবাসবো কাল, তোমার থাকবো এ বুকে রাখবো লক্ষ কোটি সাল। ভালোবাসবো তোমায় চিরকাল, ও ভালোবাসবো তোমায় চিরকাল। মীনা, মীনা,
আই মিনা 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 আরে কামরান ভাইয়া কখন দেশে ফিরলে এই ধর তোর জন্য ছোট ওয়াও থ্যাংক ইউ মা কোথায় ওই তো গরিব কোথায় ওই তো মানে কামরান কেমন আছিস বাবা বেঁচে থাক বাবা বেঁচে থাক কামরান কেমন আছিস একটু পরে বলছি ভাবি আমার পক্ষ থেকে ক্ষুদ্র একটা উপহার থ্যাংক ইউ দামি হীরার হার বন্ধু ব্যবসা বাণিজ্য তো ভালোই করতাস সমস্ত কিছুই তোর দয়া দোস্ত বোমা কামরান কিন্তু আমার আরেকটা ছেলে ছেলের দায়িত্ব পালন করতে দিলে কোথায় মা আমি বিদেশ গেছি অমনি হুট করে গরিবের বিয়ে দিয়ে দিই আমি তো শুনে একেবারে স্থির থাকতেই পারলাম না তাই তোমাদেরকে না জানিয়ে দেশে চলে এলাম আগে বাসায় যা বিশ্রাম নে পরে আলাপ করব মি বাসা যাব মানে নতুন ভাবে এসেছে আজ আমি এখানে থাকবো এখানে বিশ্রাম নেবো এখানে খাবো গুলুম 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 গরিব ভাই আপনি টাকা দিয়ে দেখে আপনার দোকান দিছিলাম সন্তোষীরা সেই দোকান ভাঙিয়ে দিচ্ছে বাধা দিছিলাম বলে আজ খাবারের অবস্থা করছে আপনার সাহায্যে আমি জুল ব্যবসা করতাম আমারে মায়েরা সব কেড়ে নিচ্ছে তাহলে আমি কি করবো কি খাবো আমারও মায়েরা জায়গা দখল করে লইছে বউবার চলে আর কই যাবো কি খাবো তোমরা কেন না এই গরিব যত দিন বাই চলছে ততদিন আমার এলাকায় একজন গরিব মানুষও না খায় থাকবে না এলো নাও এত টাকা গরিবুল্লা ভাই জিন্দগি ভর তোমার পায়ে পড়ে এই পায়ে পরস্কার তোরা দোষদার দোষদারের মতন থাক শোন বিলায়ের মাথা হবি বাগের লাইন যে হইবার যাবি না দোয়া করে গরিবুল্লা ভাই সারা জীবন ধরে আপনার কাছের মানুষ হয়ে থাকতে পারি আসসালামু আলাইকুম এক্সকিউজ মি স্যার বাসা থেকে মিনা ম্যাডাম ফোন করেছিল ম্যাডাম একটু জলদি বাসায় যেতে বলেছেন ও মি আকাশ তুমি আমার পিএস মাগার পিএস গিরি করো আমার বোন মিনার আমার বউয়ের আমার মায়ের বিষয়টা কি ওরা কেউ আমার ফোন নাম্বার জানে না শরম পায় না কও যাইতাছে হ্যালো হ্যালো হ্যাঁ স্যার আসছেন আল্লাহ মাফ করো তোর ব্যবসা বাণিজ্য কেমন চলছে কামরান বম্বর ভালো ভালোই মা ভালো বন্ধুর বইরে 50 লক্ষ টাকা হীরার হার দেয় বোঝস না মা তার ব্যবসা কেমন চলতাছে মাগার তোর গলায় জোর কম পাইতাছে কেন ব্যাপারটা কি লোভ 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 রে বন্ধু লোভ জানিস তো আমি ভীষণ লোভী ব্যবসায়ী শর্টকাটে 1,000 কোটি টাকা বানানো আমার স্বপ্ন তবে ইদানিং শেয়ারে একটা ভীষণ লস করেছে বেশি লোভ ভালো নয় দোয়া করি বাধা লোকসান কাটিয়ে উঠবে আর হইলো মহাসাগরের লোভ টাকার বালু দিয়া যা কোনোদিনই বরাদ করা যায় না আমি বলি কি কামরান ভাইয়া এবার একটা বিয়ে শাদী করো বয়স তার কম হলো না কেমন দাদির মতো বলছো আগে তোর বিয়েটা দিয়ে নেই পাত্র তো হাতে পাশেই আমি লজ্জা পেয়েছি কি হলো মা একজনই দিকে গেল আর একজন ওই দিকে প্রেম কখনো গড়ি হয় না যার বুক ভরা প্রেম আছে সেই তো প্রকৃতি ধনী তুমি আমার প্রেম আমার ভালোবাসা অন্তরেতে প্রেমের আগুন তুমি জ্বালাইলা
না দেখিলে আসে না রে ঘুম, দেখলে আবার বুকের ভেতর হয় রে ধক ধক ধুম। অন্তরেতে প্রেমের আগুন তুমি জ্বালাইলা, কি জাদু করিলার বন্ধু কি জাদু করিলা, কি জাদু করিলার বন্ধু কি জাদু করিলা। দিবা রাতি তুমি থাকবে পাশে জীবন সাথী, ভালোবাসার স্বপ্ন হইয়া পরাণ জুড়াইলা, কে জাদু করিলার বন্ধু কি জাদু করিলা, কি জাদু করিলার বন্ধু কি জাদু করিলা। একটু তোমায় না দেখিলে আসে না রে ঘুম, দেখলে আবার বুকের ভেতর হয় রে ধক ধক ধুম। অন্তরেতে প্রেমের আগুন তুমি জ্বালাইলা, কি জাদু করিলার বন্ধু কি জাদু করিলা, কি জাদু করিলার বন্ধু কি জাদু করিলা। কত ভালোবাসি জানো না রে, আমি জন্ম জন্ম চাই তোমারে, আমি পঙ্খী হইয়া উড়ি উড়ি তুমি করলে আমার মনটা চুরি। বন্ধু আরে তুমি আমার আশা পুরাইলা, কি জাদু করিলার বন্ধু কি জাদু করিলা, কি জাদু করিলার বন্ধু কি জাদু করিলা। একটু তোমায় না দেখিলে আসে না রে ঘুম, দেখলে আবার বুকের ভিতর হয় রে ধাগ ধাগ ঘুম। অন্তরেতে প্রেমের আগুন তুমি জ্বালাইলা, কি জাদু করিলার বন্ধু কি জাদু করিলা, কি জাদু করিলার বন্ধু কি জাদু করিলা। সে কি না না কেন কি কামরানের এই অবস্থা? জীবন চাই না আমি, জীবন বাঁচতে চাই না আমি, আমি বাঁচতে চাই না। কি হয়েছে স্যার? গো স্যার, ওনারা মাল কুকুরটা এসে দেখে স্যারের ঘরের ভিতরে দিকে দরজা আটকে দিছে। কামরান, আরে কামরান, কি পাগলামি হইতাছে? দরজা খোল না দোস্ত, না দরজা খোল, আমাকে মরতে দে। আমাকে শেষ করে দিয়েছে মা। দরজা ভাঙ। আমি পড়তে চাই। হারাম চাচা, এমন কিবা হয়েছে যে তোরে ফাঁসি দিয়ে মরতে হইব? আমি কি বইরা গেছি ফাঁসি দেওয়ার আগে একবারও আমার পরিবারের কথা ভাবস নাই?
দোষ মার আমাকে মার আমাকে আরো মার আরো মার মেরে আমার দেহটাকে টুকরো টুকরো করে ফেল আমি আর বাঁচতে চাই না বাঁচতে চাই না আমি কি হয়েছে বন্ধু আমারে ক তোকে আর কি বলবো বন্ধু এই জীবন নিয়ে বেঁচে থেকে আর কি হবে আমি তো লোভের সাগরেই ডুবে গেছি কোর্টের অর্ডারে আমার ফ্যাক্টরি ওরা সিলগালা করে দিয়েছে আজ ওরা এসেছে আমার বাড়ি ক্রক করতে দুদিন পরে আমি জেলে যাব আমি এই জীবন চাই না দোস্ত আমি বাঁচতে চাই না আমাকে মেরে ফেলবো ঘটনা কি আমার একান্ত উনি ইন্টারেস্ট ফাইন্যান্সিং এ 100 কোটি টাকা ডিফল্টার সুপ্রিম কোর্ট থেকে ওনার কোর্ট অর্ডার ভ্যাকেন্ট হয়ে গেছে টাকা উসুলে খাতিরে ওনার মিল কারখানা বাড়ি ঘর সব ক্রক করা হচ্ছে আর কোনো ব্যবস্থাই কি আপনাদের হাতে নেই এই অঙ্কের টাকা শোধ করার মতো সম্পদ যার আছে এমন কেউ গ্যারান্টার হলে আমরা 10 দিন সময় দিতে পারি সেক্ষেত্রেও বন্ড দিয়ে মাননীয় আদালতকে অভিহিত করতে হবে আমি গরিবুল্লাহ খান গরিব গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান আমি বন্ড দেব বন্ড কইসই দিতে গরিব গরিব এটা করিস না দোস্ত প্লিজ করিস এইখানে করুন দোস্ত না পড়ে কিসে সাইন করলি আমার দোস্তের জন্য আমি সব লিখে দিতে পারি কামরান ভাই খাচ্ছেন না কেন খাবার গলা দিয়ে ঢুকছে না ভাবি পেটের মধ্যে বস্তায় বস্তায় রিন্ডু কই চল কখন এক প্লেট ভাত ডুববার চাই না আর বলিস না দোস্ত বাবা সন্তান না খেলে মা কি খেতে পারে খাও কামরান ভাইয়া প্লিজ খাও আমার গরিবের খেলার সাথে ছিল না বলে 10 বছর বয়সে তোমার মা বাবার কাছ থেকে জোর করে তোমাকে এনেছিলাম ওভাবে বলো না মা আমার মা বাবা শুধু আমাকে জন্মই দিয়েছেন লালন পালনের ক্ষমতা তাদের ছিল না কেমনে পারবো 10 দিনের মাথায় তো মরেই গেল থাক না ওসব কথা দুজনে লেখাপড়া করলি একসাথে ব্যবসা শুরু করলি কি অভিমান হলো তোর ব্যবসা আলাদা করে ফেললি কিন্তু আমি তো তোকে ছেলের আসন থেকে আলাদা করতে চাইনি রে হ্যাঁ মা তোমার স্নেহ মমতাকে অপমান করে দূরে সরে গিয়েছিলাম বলেই হয়তো আল্লাহ মাথা নিচু করে আমাকে ফিরে আসতে বাধ্য করলো এই শোন মাথা নিচা করে থাকল লাগবো না কাইল অফিসে গেলেই বুঝবি আয় দোস কি ব্যাপার দোস্ত সবাই যেভাবে আমাকে ওয়েলকাম জানালো মনে হচ্ছে আমি অফিসের বস আমি তো বুঝতে পারছি না মিছা না তুই তো এখন গরিব গ্রুপের এমডি কর্মচারী বানিয়ে দিলি দোস্ত এটা তগমতন শিক্ষিত মানুষের দোষ ভাত খাইবার চাস জাত পা চাইবার চাস সরি দোস্ত সরি তিন তালায় তোর চেম্বার ঠিক করে দিছি পরে চেম্বারে নিয়ে যাও জি স্যার তুই মানুষ না দোস্ত তুই ফেরেশতা আরে যা থ্যাংক ইউ চলুন স্যার স্যার কামরান সাহেব কিন্তু খুব লোভী আকাশ কারে কি কইতাছ হিসাব কইরা কইও কামরান আমার ভাই আমার বন্ধু রাইট স্যার কিন্তু আমি আপনার পিএস আমার দায়িত্ব আপনাকে সজাগ করে দেওয়া আমি গরিবুল্লাহ ঘুমায় থাকি না ঘুমাইলো কান খুইলা ঘুমাই এজন্যই প্রকৃত ঘটনা আপনি লক্ষ্য করেননি স্যার কি কইবার চাও তুমি আপনার বন্ধু কামরান সাহেব আসলে একজন চালবাজ মানুষ এই আকাশ মুখে লাগাম দাও সরি স্যার আপনি আঘাত পাবেন জানলে আমি বলতাম না আপনি সত্য কথা বলতে বলেছেন আমি সত্য কথা বললাম আমি না ক দেখি চোখ জিব্বা উঠে বসুন
উঠুন। কেমন দেখলেন ডাক্তার? অসুবিধা নাই তো? মিস্টার গরিব, কথায় আছে রোগ আর ঋণ বেশি দিন পুষতে নেই। কি হয়েছে বৃষ্টির? কেন যে আগে চেক আপ করাননি, সমস্যা তো একটা নিশ্চয়ই হয়েছে। ডাক্তার খুইল এখন তো, কি হয়েছে? বৃষ্টির জরায়ুতে টিউমার ফর্ম করেছে, একই সাথে বাচ্চাও বড় হয়ে উঠছে। টিউমার রিমুভ করতে গেলে ক্যান্সার বাড়তে পারে, সেক্ষেত্রে বাচ্চা রেখে টিউমার অপারেশন করা যাবে না। ডাক্তার এটা কি কোন? বেটার আপনি বাইরে নিয়ে ট্রাই করুন, হয়তো বাচ্চা মা দুজনেই বেঁচে যাবে। আমরা এই রিস্ক নিতে সাহস করছি না। কেন খেলতো? এর মা বাপকে নিয়েও কি তুমি খুশি হওনি? আল্লাহ মা প্লিজ তুমি কাঁদবে না, প্লিজ কাঁদবে না। আল্লাহ নিশ্চয়ই নিষ্ঠুর নন, তিনি সব ঠিক করে দেবেন। না গরিব, তুই ইমিডিয়েটলি ভাবিকে নিয়ে বিদেশে যা। তাই যা গরিব, আমেরিকা, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, যেখানে দরকার হয় যা। 6 মাস 9 মাস যা লাগে, থেকে আমার বৌমার থেকে ফিরিয়ে নিয়ে আয় বাবা, ফিরিয়ে নিয়ে আয়। ঠিকই কইছস মা, বল চাইতে ব্যবসা বাণিজ্য আমার কাছে দামি না। ব্যবসা চলবে ব্যবসার নিয়মে, আকাশ আছে, কামরান আছে, তারা দেখবো। কিন্তু দোস্ত, আমেরিকার প্রিমিয়াম কর্পোরেশনের সাথে তুই না থাকলে তোর ডিড হবে না, ওরা সামনে সপ্তাহে আসছে। আমি তোর পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে যাইতাছি। আকাশ, আমি যাওয়ার ব্যবস্থা কর। আরে আকাশ করবে কেন, আমি আছি না, আমি সব ব্যবস্থা করব। ঠিক আছে। কান্দিস না, তুই ব্যাঙ্গা পড়লে আমার সাহস দেবো কেটা? দুনিয়া গইরা হইল, আমি তরে আর বাচ্চারে বাঁচা আনু, নাইলে আমিও ফেরুম না। ভুয়া ম্যাজিস্ট্রেট, ভুয়া পুলিশ, ভুয়া উকিল, কিন্তু গরিবুল্লাহ খানের সই করা 100 কোটি টাকার ঋণপত্র ভুয়া নয়। বস, ফাঁসি দেবার সাজানো নাটক করে 100 কোটি টাকার মালিক হলেন, গরিব গ্রুপ অফ কোম্পানিজের MD হলেন, এখন হব চেয়ারম্যান, গরিব গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান। গরিবুল্লাহ খান হবে সিম্পলি গরিব মিষ্টি। আরে দোস্ত, আমাকে অন্ধের মতো পারফ অ্যাটর্নি দিয়ে গেল, বিক্রির দড়িলে সইও করে গেছে, একবার পড়েও দেখিনি। আট কনসার্ন ওয়াইফের কেস, লাভু এবার যাও সাইনবোর্ড পাল্টাও। আহো মিস্টার কামরান, আপনি একটা বড় বেইমান তা আমি জানতাম, কিন্তু বেইমানের রূপটা যে এত তাড়াতাড়ি দেখাবেন তা জানতাম না। লোভ 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 আমাকে বেইমান বানিয়েছে। গরিবের করে যাওয়া দলিল পত্র ইমানদারির সাথে সবকিছু আমার নামে করতে পথ করে দিয়েছে, ব্যাস। কিন্তু লম্বু তুমি কে? হ্যাঁ আপনি জানেন আমি কে? আমি 5 বছর ধরে গরিবুল্লাহ সাহেবের প্রাইভেট সেক্রেটারি। অথচ মাত্র 5 মিনিটে তোমাকে বানিয়ে দেব সাদাবাজ সন্ত্রাসী। যে খবর পেয়েছি তা নির্মম, ভয়াবহ, অবিশ্বাস্য। আমার তো মা মমতা আর বিশ্বাসের বলি হয়ে গেছি বাবা। Oh, my God.
তোমরা বাইরে কেন? ভাইয়া, কামরান ভাই বাড়ি বিক্রি করে দিয়েছে, আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে। মা গো, এই সব কিছুর জন্য আমি আকাশ আমার জানাই নাই কেন? ওকে তো কামরান সন্ত্রাসী মামলায় জেলে পাঠিয়েছে। মা, চিন্তা করেন না, আপনারা মোর বাসায় থাকবেন, বড় বাসা, বউ বলাবার কেউ নাই। কোথায় যাবি বাবা? বেঈমানের লোভের দুনিয়া আগুন দিবার যায়। না না ভাইয়া, তুমি একা যেও না। বাধা দিস না বই, বাঘ একলাই চলে। বেঈমান মির্জা কই? এই কম কই আছে তক বেঈমান মালিক? স্যার, ওনার আজকে বিয়ে। জনাব জাফর খানের একমাত্র কন্যা, জনাব জাফর খানের একমাত্র কন্যা মোসাম্মত ওয়াহিদা সায়মা, মোসাম্মত ওয়াহিদা সায়মা 5,01,000 দেন মোহরে, 5,01,000 দেন মোহরে। উত্তরা নিবাসী জনাব সালমান মির্জার বড় ছেলে, উত্তরা নিবাসী জনাব সালমান মির্জার বড় ছেলে জনাব কামরান মির্জা। না কাজী সাহেব, ওর নাম কামরান মির্জা না, ওর নাম বেঈমান মির্জা। ওই হারাম জাদা, তুই আমার লোকে বেঈমানি করে তুই আমার সব কিছু ছিনায় নিচস, আমি তোর জান ছিনায় নেব। তুই বন্ধু সাইজা আমার লগে বেঈমানি করছস। হ্যালো হ্যালো, পুলিশ স্টেশন। তুই আমার মায়ের মনের মসজিদ ভাঙ্গা চুরমার করে দিছস, তোর মতো নিমক হারামরে বাঁচায় রাখলে দুনিয়ায় বন্ধু নামে কলঙ্কিত হইব। তোর মতন অবিশ্বাসী জানোয়ার বাইচা থাকে মানুষ আর কোনোদিন মানুষকে বিশ্বাস করব না। ওসি সাহেব, এই যে এই গুন্ডাটাকে অ্যারেস্ট করুন, সে বিয়ে বাড়িতে ঢুকে সন্ত্রাস করছে, ওকে ধরুন, ওকে ধরুন। আমার ছাইরা দেন ওসি সাহেব, এই বেঈমানকে গ্রেপ্তার করে, ও আমার সব সম্পত্তি ধোকা দিয়ে নিয়ে গেছে। পরে গ্রেপ্তার করেন ওসি সাহেব, ও আমার সরল বিশ্বাসে কষায়ের মতন জবাই করছে, রক্তাক্ত করে দিছে আমার মায়ের মমতা এক বোনের ভালোবাসারে। ও খুন করছে, ও মানুষটা জানোয়ার, আর জানোয়ারে সেই সমাজে খোলামেলা চলতে দেওয়া ঠিক না। ওরে খাঁচাই নিয়ে আটকান, ওরে আটকান, ওরে আটকান। একটা জিনিস ভুল হয়েছে,
और বাড়িতে দখল নাও ঠিক হয় না বাড়িটা ওর মান নাম সব মানুষের লোভের একটা ক্ষমতা আছে সে ক্ষমতা অতিক্রম করে গেছে ওই কামরান মির্জা ঠিকই বলেছো ভাবি হাজার কোটি টাকার লোভ সামলানোর ক্ষমতা এই কামরান মির্জার নেই ভুলে যাবে না লোভে পাপ আর পাপে মৃত্যু করেক্ট ম্যান ইজ মর্টাল একদিন না একদিন মানুষকে মৃত্যু স্বাদ নিতেই হবে কিন্তু তোমরা কি জানো সেই স্বাদ তোমরা এখনই নিতে যাচ্ছ কামরান তোর মতো অমানুষকে আমি ছেলে আসন দিয়েছিলাম দিয়েছিলে কিন্তু আমি সেটা নিয়েছিলাম কি না তা কি জানো মা চুপ কর ওই অপবিত্র মুখে আমাকে মা ডেকে মা নামের অপমান করিস নে চলে যা এখান থেকে গরিব এলে তোকে খুন করে ফেলবে চুপ সেই কাজটা তো আমিই করতে এসেছি মারে তোর রক্ত কেড়ে মা মা তোর কি হয়েছে তোর কেথা মারছে মা কথা কবা কথা কবা বিনা কই মিনা কই মা মিনা এই মিনা 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 তুই কথা ক এটা কইল বৃষ্টি 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 এই বৃষ্টি এই বৃষ্টি তো কে মারছে বৃষ্টি এই বৃষ্টি কথা কো বৃষ্টি কামরান মির্জা বৃষ্টি বৃষ্টি এই বৃষ্টি বৃষ্টি আরে কি করছেন ভাই গরিব ভাই তোমার জ্ঞান ফেরছে আমার মা মিনা আমার বৃষ্টি ভাবি ভালো আছে পাশের রুমেই আছে বৃষ্টি বৃষ্টি এই বৃষ্টি বৃষ্টি রডের আঘাতে ব্রেনের একাংশ ড্যামেজ হয়ে গেছে কামরার মির্জা বাড়িতে ঢুকে খুন করার সাহস গরিবের নেই নাও পানটুক খেল সালমা এই গরিব সেই গরিব নয় সালমা ও যেই হোক এক্ষুনি অ্যারেস্ট হবে আর লাভ হবে না বাজার ওকে ফাঁসিতে ঝুলানোর জন্য মার্ডার কেস দরকার মার্ডার কেস
এই ধরুন আপনি খুন করলেন, আপনার বিষয় সম্পত্তি আমার আর ফাঁসি গুলি করিবে। কি বলছো তুমি? আরে বলছি না সালমা, আমি তো করেই দেখাচ্ছি। আমাকে বাঁচান, আমার হাবিট এই সেইখুনি যে আমার শ্বশুরকে খুন করেছে, আমার ওয়াইফকে খুন করেছে স্যার। এখন এখন স্যার আমাকে খুন করতে চান স্যার, আমাকে বাঁচান স্যার, বাঁচান স্যার, আমি নিরীহ মানুষ, আমি না। ইন্সপেক্টর, ওই খুন আমি করি নাই, ও করছে, ও আমার মা বোন রে খুন করছে। আমি তোরে এই খুনিটারে খুন করতে চাইলাম। যা বলার আদালতে বলবে, চলো। সেই থেকে হাসপাতালে বৃষ্টি মরণের সাথে লড়তাছে, আর আমি জীবনের লগে কুস্তি করতাছি। মিথ্যা খুনের মামলা মাথায় লইয়া মিন্থিগিরি কইরা নিজেদের দায়িকা রাখছি। মা বোনরা আমি কবর দিবার পারি নাই। খুনি কামরার আমার রাজত্বে রাজা সাইজা বৈশা রয়েছে, আর আমি গরিবের জগতে গরিব ব্যামিন্থি। মাঝে মধ্যে মনে হয় সালারের চেম্বারে দুইটা খুন করি। না গরিব না, এত সহজ মৃত্যু কামরান মির্জার পাওনা নয়। ওর মৃত্যু হবে কঠিন মরণের দৃষ্টান্ত। প্রথমে ওর হাত থেকে সম্পদ কিনে নাও। আমি বিষয় সম্পত্তির টাকা পয়সা ফেরত চাই না, আমি চাই ওর মত। মৃত্যু ওর হবেই, কিন্তু সে মৃত্যু হবে কেনা মৃত্যু? যে পথে ও তোমার বিষয় সম্পত্তি নিজের করে নিয়েছে, একই পথে ও সব কিছু তোমাকে ফেরত দেবে। ইয়েস, আমি তোমাকে সব ধরনের সহযোগিতা করব। আমি দেব টোপ, বর্ষি কামরানকে গিলতেই হবে। অনেক লোভ, অনেক লোভ। আমি মনে করেছিলাম গরিব দেশ ছেড়ে পালিয়ে গেছে, অথবা মনের দুঃখে আত্মহত্যা করেছে। তুই বলছিস দিন মোহাম্মদ বাজারে প্রথমে গরিবকে ধাওয়া করেছে, পরে জনতা দিয়েছে গণধোলাই। আলামত খারাপ। ইয়ো ব্রাদার ম্যান, কি ব্যাপার বড় ভাই? খবর দিয়ে আগে নিজেই গ্লাস নিয়ে বসে গেছো। ওদেরকে দাও, মেজাজ খারাপ ছোট ভাই, মেজাজ খুব খারাপ, কিন্তু ওদেরকে তো চিনলাম না। বাই দ্য ওয়ে, ওর নাম তনু, এন্ড হি ইজ এ ভেরি গুড শুটার। আর ওর নাম শিবাসাধু, অসাধু পন্থায় কল্লা কাটাই ওর কাজ। ভেরি গুড নিউজ, আমাকে গরিবুলের কল্লা এনে দিতে হবে। 1 লাখ নয়, 1 কোটি টাকা পাবে। হ্যাঁ, কোটি টাকা? ওই মিন্তি গরিবের মাথার এত দাম? এলিগি কি এসিপি বাদল সাহেব ওরে হারিকেন জ্বালায় খুঁজতেছে? ও এসিডিসি যেই খোঁজুক, আমাকে পেতে হবে আগে, নইলে বিপদ। কোনো বিপদ হবে না বড় ভাই, গরিবের বউ কোন হাসপাতালে আধা মরায় পড়ে আছে আমি তা জানি। গরিবের বউ? ডাক্তার, এই বেডে পেশেন্ট নেই। নেই মানে কোথায় গেছে? অন্য কোথাও নাকি মারা গেছে? এক মানুষ কয়বার মরে ভাই? এই মহিলার লাশ দিয়ে আপনার কাম কি? আমি আপনার গরিবের লাশ এনে দিমু। কি ব্যাপার শিবাসাধু, নতুন কন্ট্রাক্ট পেয়ে পুরনো চুক্তি ভুলে গেলে? মহিউদ্দিন চৌধুরীর লাশের কি হবে? পাইবেন, অবশ্যই পাইবেন। মহিউদ্দিন চৌধুরীকে মেরে তুমি তোমার বাবার হত্যার প্রতিশোধ নেবে নাও, কিন্তু শিবের দিকে নজর দেবে না। ও আমার প্রতীক্ষার প্রেম। কি ব্যাপার কামরান, তুমি বারবার
আমার গাড়ি নিচে উঠতে চাও কেন? শিমি ডার্লিং, তোমার মাঝে তো আমি অনেক আগেই মরে গেছি। তা মরেছ, তবে মরা লাশের সাথে কথা বলার সময় আমার নেই। আমি জরুরি কাজে যাচ্ছি। কি এমন জরুরি কাজ বলো তো ডার্লিং? শুনলে জ্বলবে। আমার এক বন্ধু এসেছে আফ্রিকা থেকে, ওর সাথে দেখা করতে যাচ্ছি। আফ্রিকান বন্ধু? হ্যাঁ, সোয়াজিল্যান্ডের সৎ ভাই প্রিন্স দমদম সালাসা সাফারি ফুংফান ক্লাবে আছে। চলি বাই। সোয়াজিল্যান্ডের প্রিন্স দমদম সালাসা সাফারি। কামরানির সাথে দেখা হয়েছিল, তোমার কথা বলেছি, ও খুব আগ্রহ দেখিয়েছে। খুব ভালো করছো, যত তাড়াতাড়ি সম্ভব কাজটা সারতেইব। ঠিক আছে, কালকের মধ্যে কামরানকে রাজি করাবো, যেভাবেই হোক। এই বেশি ফাই ফাই করে ধরা খাইস না। শোনো, বহু কষ্টে ওই জঙ্গলি রাজপুত্রকে বসে এনেছি। ব্যাটা কয়েক বিলিয়ন ডলার ইনভেস্ট করতে এসেছে। আমি বলেছি তুমি একা এদেশে কলকারখানা গড়ে সুবিধা করতে পারবে না, আমাদেরকে পার্টনার করে নাও। প্রিন্স দমদম সালাসা সাফারি রাজি হয়েছে। কিন্তু 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 কি? 50% শেয়ার নিতে গেলে আমাদের 20% তো ইনভেস্ট করতেই হবে। আরে বাবা, কিন্তু এত টাকা আমরা পাবো কোথায়? আহা, আমরা কি ফকির নাকি? আমাদের মিল কারখানা আছে না, ব্যাংক লোন নেব। আমাদের কারখানাগুলো ওর কাছে বন্ধক দিয়ে ওর টাকায় ওর নতুন কারখানার পার্টনার হব। এর আগে প্রিন্স ভিয়েতনাম থেকে ভেগে এসেছে, কম্বোডিয়া থেকে ইনভেস্ট ফেলে ভেগে এসেছে, এদেশ থেকেও সবকিছু ফেলে ভেগে যাবে। আসল কথা হলো, প্রিন্স ছাত্র জীবন থেকে আমার প্রেমে পড়েছে। তাহলে আমি কি করব? তুমিও পড়েছো, ওই জঙ্গলিটা হবে আমাদের ব্যবসার পার্টনার, আর আমি হব তোমার লাইফ পার্টনার। ওকে ওকে বাবা ওকে। তাহলে কাল চুক্তি উপলক্ষে প্রিন্সকে একটা পার্টি থ্রো করতে বলি। অবশ্যই। ও বলেছে দলিল রেডি আছে। প্রিন্স তোমাকে সন্দেহ করছে। সন্দেহ? বলছে তোমার চোখে মুখে বেইমানির গলত। প্রিন্স পিগাদো পিগাদো মাই চিরাং পুঙ্গাং পুষ্পাল।
উনি বলছেন সাইন করতে। চলো চলো তুমি সেই করো এই যে এখানে চশমাটা চোখে দিয়ে নিন নাহলে মাদল দিচ্ছি ঠিক আছে Hey, stop, stop, stop! Go back, go back! Come on, go back! Huh? Hey, Kamran Mirza, hey, take that, come on, boys! আমার কাছ থেকে সবকিছু লিখে নিয়েছে, আমি শিমেকে ছাড়বো না। অনেক কিছু হবে এখানে, অনেক কিছু কাজে বিয়ে পর নাউজুবিল্লাহ, এইভাবে জোর করে বিয়ে হয় না। কলমা পড়া শুরু কর কাজে, খারাপ না না, মেয়ের অমতে আমি এভাবে বিয়ে পড়াতে পারবো তোর কর্মা পড়তে লাগবে না, আমি নিজেই পড়ছি। বাজারে সবাই সাক্ষে বল আলহামদুলিল্লাহ কাবুল, বল কাবুল। তোর মতো কুকুরকে মানুষ বিয়ে করতে পারে না। আমি কুকুর, আমি কুকুর, তোকে তোকে আমি দেখাতে চাই কুকুরকে জেনেস। আমার বিয়ে লাগবে না, কর্মা লাগবে না, কবল লাগবে না, আমি স্বীকার করছি তুই আমার বউ, তুই আমার বউ, কবল কবল কবল। এই বাজারের লোকজনের সামনে, তোর বাবার সামনে তোর সাথে আমি বাসর করবো। তাড়াতাড়ি পুলিশকে ফোন কর। চুপ, গরিব ভেগে ফোন করলে সবচেয়ে ভালো। কর জলদি কর। যা, আমার মেয়েকে ছেড়ে দাও, ইনি আমার সবকিছু লিখে দিচ্ছি। একই বলো ঠেলানাম বাবাজি, এবার সব ঠিকঠাক শ্বশুর আব্বাজি, আপনি শুধু সই করুন। লিখে দাও
বেঈমানের ঈমান জবানে নেই। খুলে দাও, খুলে দাও, লিখে দিচ্ছি। খুলে দে। না ড্যাডি না, না মা না, তোর ইচ্ছে হচ্ছে বেশি দামি আমার কাছে কিছুই নেই। পোলার আসন দিছিল আমার সেই মাইরে তুই মাইরা ফালাই চস, মাইরা ফালাই চস। আমার যে তরে ভাই ডাকছিল সেই বোনেরে তুই খুন করছস, আমার বোনে তুই পঙ্গু করে রাখছস, মিথ্যা গুণের অপবাদ দিয়া আমারে তুই ফেরারি বানাই চস। আমি তরে মাইরা ফালাবো, আমি তরে মাইরা ফালাবো। স্টপ ইট, ছাড়ুন, ছাড়ুন ওকে, ছাড়ুন বলছি। না গরিব ভাই না, খুনি আপনি নন। ওকে খুন করে সত্যিকারে খুনি সাজবেন না, ওকে আইনের হাতে তুলে দিন। আইনের হাত ও এসি, এতদিন কই আছো তোমার আইন, তোমার আইনের হাত কি
ফিরায় দিতে পারবো আমার মায়রে, ফিরায় দিতে পারবো আমার বোনরে, দুই পায়ে দাঁড়া করাইতে পারবো আমার বউরে। তুমি কি পারবা আমার হারায় যাওয়া দিনগুলো ফিরায় দিতে? আমার মায়ের আনো, আমি ওরা ছেড়ে দিতাছি। আমার বোনরে ফেরত দাও, আমি ওরা ছাড়তাছি। আমার হারায় যাওয়া দিনগুলো ফেরত দাও, আমি ওর জান ভিক্ষা দিতাছি। ওকে আমি নিয়ে যাবই, তবু আপনাকে আমি খুনি হতে দেব না। ছেড়ে দিন। আপনারা ভাবছেন আমি স্বামী হত্যা করলাম? না, আমি তো আমার পিতৃ হত্যার বদলা নিলাম। আমার স্বামী নামক এই বদমাশটা আমার চোখের সামনে আমার বাবাকে হত্যা করেছে, আর তার দায় চাপিয়ে দিয়েছিল ওই গরিব ভাইয়ের উপর। সবাইকে থানায় নিয়ে চলো, মুভ, চলুন। আস্তে আস্তে, গরিব মিষ্টি, তুমি তুমি কথা বলতে পারো? তোমার এই একটা ডাকের জন্য আমি কতকাল কতদিন অপেক্ষা করছি। আবার ডাকো, আবার ডাকো মিষ্টি, আমি প্রাণ বইরা শুনি। না, এত ডাক দেবার সময় হতো আর আমাকে দেবে না গরিব। আল্লাহ হয়তো প্রয়োজনীয় শেষ কটি কথা বলার জন্য আমার কণ্ঠ ফিরিয়ে দিয়েছে। তোমাকে স্পর্শ করার জন্য হাতে শক্তি ফিরিয়ে দিয়েছে। ওই কথা কইসটা বউ, আল্লাহ সব ফিরিয়ে দিব, আমার সব ফিরিয়ে দিছে। আমি আমিও তোমাকে কিছু দিতে চাই। বছর ভরা তো শুধু দুঃখ দিয়ে গেলাম, এবার এক টুকরো সুখ হাতে তুলে দিতে দাও। শিমি, এই কি করতেছিস বউ? স্বামী সেবা। বৃষ্টি, এই বৃষ্টি, বৃষ্টি কথা কও, এই বৃষ্টি, বৃষ্টি কথা কও, বৃষ্টি, বৃষ্টি,